লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। তেজপুরের প্রতিদ্বন্দ্বিতাত নামিব হিমন্ত। সকল জল্পনা কল্পনার অন্ত পেলায় প্রকারান্তরে আগন্তুক লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করলে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। শুকুরবারে দিক্রমর উপর নির্মাণ হবলগা তৃতীয় দলংর আধারশিলা স্থাপনের বিহপুরিয়াত উপস্থিত হয়ে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কলে, মূর বাবে এতিয়া দুটাই পথ আছে, হয় জিরণি নহয় লোকসভাত প্রতিদ্বন্দ্বিতা। 21টো মই এসেম্বলি নেখেলো, গতিকে অপশন এটাই আছে, হয় লোকসভা খেলিব লাগিব নহলে 21ৰ পিছত 25লৈকে রেস্ট লব লাগিব, 5 বছৰ রেস্ট লম বুলি কৈছো, গতিকে দুটাই অপশনে আছে। আগন্তুক বিধানসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা নকৰাৰ কথা পুনৰবাৰ উল্লেখ কৰি হিমন্ত বিশ্ব শর্মাৰ ঘোষণা, তেওঁ ৰাজ্যৰ ৰাজনীতি এৰিব। এনে পৰিপ্ৰেক্ষিতত দলে প্ৰাৰ্থিত্ব দিলে লোকসভাত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ সাজু বুলি প্ৰকাশ কৰে মন্ত্রী শর্মায়। তেজপুরের প্রতিদ্বন্দ্বিতা করব নাকি হিমন্ত বিশ্বয়? লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব সাজু বলে ঘোষণা করে সাংবাদিকর প্রশ্নের উত্তর মন্ত্রী হিমন্ত বিশ্বয় কলে, দলে যতেই দিয়ে তাতেই প্রতিদ্বন্দ্বিতা করব সাজু। দলে সিদ্ধান্ত লব, 14টা সমষ্টির কবাত খেলিলে হল, আর রাজ্য রাজনীতির পর মই লাহে লাহে আঁতরিব খুঁজিছো। বিষয়টো মই দলক জনাই দিছো যে মই 21 চনত বিধানসভা নেখেলো, তার পরিপ্রেক্ষিতত যদি তেওঁলোকে লোকসভা দিয়ে দিব নহলেও খেলিব, মোৰ তেনেকুৱা কথা, 14টা যতে খেলে। লোকসভা নির্বাচনের প্রাক্ষণত মেঘালয়ের শাসনাধিষ্ঠিত দলটোৱে নেদা ত্যাগ করা প্রসঙ্গত হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য, যি পরিস্থিতিই নহক উত্তর পূবত বিজেপিয়ে পাব 19খন আসন। নেদাত ভাঙুন আহিছে নেকি? কারণ কংগ্রেস চাংমাই কইছে তেলুকে কোনে কোট কইছে বাদ দিয়ক, খালি এটাই কথা যে 19টা সিট নর্থ ইস্টৰ পৰা বিজেপিয়ে পাব। আচ্ছা, যো 150 হেইটো হৈছে টোটাল হিসাব, বাকি আৰু সিনেমা এখনত বিভিন্ন শট চলি থাকিব, সিন আহি থাকিব, কবাত কেতিয়াবা হিরো জিকা যেন লাগিব, কেতিয়াবা ভিলেন জিকা যেন লাগিব। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক সন্দৰ্ভত মন্তব্য আগবঢ়ালে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। অসমবাসীয়ে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বিচাৰে, বাংলাদেশের কবলের পর অসম মুক্ত হওয়াটো বিচাৰে, হওয়া নাই, মানুষ খুব ভাল পায়, মানুষের নাগরিকত্ব আইনখন বিচাৰে যাতে অসমখন বাংলাদেশের কবলের পর রক্ষা করব পারি, মানুষে বিচারি আছে যে কেনেকে এই বস্তুটো মরিব পারে, এটো কোনো এটো অকল সাংবাদিক আর দুই এটা সংগঠনের মাজর ইস্যু, এটো রাইজর ইস্যু নহয়। উল্লেখ্য যে পূজা অর্চনায় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় নির্মাণের শুভারম্ভ করা দিক্রমর উপর তৃতীয় দলঙে নাওবৈসা সমষ্টির ডঙ্গি বিল আর মেনেহাত সংযোগ করব। 42 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ হব এই দলং। দলংখন নির্মাণের ফলত বিহপুরিয়া নগরের পর লালুক হয়ে লক্ষিমপুর নগর সুচল হব যাতায়াত। বিহপুরিয়ার সঞ্জীব দত্ত, DY 365।